আটটির সব থেকে বড় খবর, লেটেস্ট ব্রেকিং আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনাদের কাছে যদি স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড থেকে থাকে, বিরাট বড় সুখবর আপনাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও ডিজিটাল রেশন কার্ড নিয়ে একটি বড় সড়ো আপডেট রয়েছে প্রত্যেক রাজ্যবাসীর জন্য। অ্যামাজন ফ্লিপকার্টের তরফ থেকেও এক বিরাট বড় সুখবর প্রত্যেক রাজ্যবাসীর জন্য যারা অনলাইনে শপিং করতে ভালোবাসেন। এছাড়াও ট্রেন চলাচল নিয়ে এবং স্কুলের ফি মুকুব নিয়ে বিরাট বড় ঘোষণা, হাইকোর্টের বিস্তারিত প্রত্যেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনধন প্রকল্পের অ্যাকাউন্ট থাকলেই দেওয়া হচ্ছে 5,000 টাকা করে, কারা কারা এই সুবিধা পাবেন প্রত্যেকটি আপডেট জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, আমাদের সাপোর্ট করতে ভিডিওটিকে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে আমাদের ভিডিওগুলো প্রত্যেক দিন আপনি সবার প্রথমে দেখতে চাইলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। প্রথমেই স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড যাদের কাছে রয়েছে তাদের জন্য বড় সড়ো সুখবর, প্রত্যেক রাজ্যবাসীকে বিরাট বড় উপহার। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী সুবিধা এবার ভেলোরেও পাবেন, বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন এবার ভেলোরে গেলেও। শারীরিক অসুস্থতা নিয়ে ভোগান্তিতে বহু বাঙালি কলকাতার থেকে বেশি ভরসা করেন ভেলোরকে। প্রতি মাসে ভেলোরগামী ট্রেনে চড়ে বসতে দেখা যায় হাজার হাজার বাঙালিকে। তো বুঝতে পারছেন রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার এলো ভেলোরের সিএমসি হাসপাতাল, অর্থাৎ স্বাস্থ্যসাথীর আওতায় বিনামূল্যে আপনারা কিন্তু এবার ভেলোরে গিয়েও চিকিৎসা করতে পারবেন, কোনো টাকা কিন্তু আপনার খরচা হবে না। সূত্রীয় খবর, গত 6 অক্টোবর থেকে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ চলছে, তবে এখন ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ভেলোর যাওয়ার পরিস্থিতি নেই বললেই চলে। সেক্ষেত্রে উপভোক্তারা যাবেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই, তবে নাম নথিভুক্তকরণের কাজ চলবে এখন থেকেই। রাজ্যকে অবশ্যই প্রকল্প নিয়ে বৃত্তে ছাড়ছে না বিজেপি। বিজেপির ন্যাশনালিস্ট ডক্টর অ্যাসোসিয়েশন মনে করেন এর চেয়ে অনেক ভালো কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প। তৃণমূল সরকার অবশ্য প্রথম থেকেই কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে উৎসাহ দেখায়নি। এক্ষেত্রে রাজ্য সরকারের বক্তব্য যে আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের আগেই চালু রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্পের সমস্ত খরচাটাই স্বাস্থ্যের ক্ষেত্রে দেওয়া হয় প্রত্যেক রাজ্যবাসীকে, রাজ্য সরকার দিয়ে থাকে, কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প যেটা কেন্দ্র সরকার পরবর্তীকালে নিয়ে এসেছে সেটাতে কিন্তু কেন্দ্র সরকার সমস্ত টাকাটা দেয় না, রাজ্য সরকারকেও কিছু টাকা দিতে হয়। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকার চালু করতে চায় সম্পূর্ণ টাকাটাই কেন্দ্র সরকার দিক, তাহলে আমরা কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের সাথে সাথে আয়ুষ্মান ভারত প্রকল্পটাও চালু করে দেব আমাদের রাজ্যে। কিন্তু এখানে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সম্পূর্ণ টাকাটাই দিতে রাজি হয়নি কেন্দ্র সরকার, কারণ সেখানে কিছুটা শেয়ার কিন্তু রাজ্য সরকারকেও দিতে হয়। সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পই আমাদের রাজ্যে রয়েছে এবং স্বাস্থ্যসাথী প্রকল্পে নিয়ে কিন্তু এই বড়সড় সুখবরটা উঠে এলো। সূত্রের খবর, রাজ্যে শুধু ভেলোর নয়, গার্ড ছাড়া বাড়তে চাইছে দিল্লি এইমসের সঙ্গেও, সেখানেও স্বাস্থ্যসাথী আওতাভুক্তরা নিখরচায় চিকিৎসা করাতে পারবেন অদূর ভবিষ্যতে। তো বুঝতেই পারছেন কত সুবিধা, 5 লক্ষ টাকা করে কিন্তু বছর প্রতি বছর বিনামূল্যে চিকিৎসার সুযোগ স্বাস্থ্যসাথী প্রকল্পে পাওয়া যায়। ভেলোরে গেলেও স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড নিয়ে যাবেন, বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন, পরবর্তীকালে কিন্তু দিল্লির এইমসেও আপনি স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড নিয়ে গেলে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাটা সুবিধাটা নিতে পারবেন। অন্যদিকে পুজোর আগে ট্রেন পরিষেবা চালু নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপনাদেরকে। পুজোর সময় ভিড় এড়াতে 196 জোড়া বিশেষ ট্রেন চলবে দেশজুড়ে। দেশজুড়ে উৎসবের ঢেউ এলো বলে অন্যদিকে করোনার আতঙ্ক রয়েছে দেশজুড়ে, ভিড় এড়ানোর জন্য কেন্দ্রের নতুন পদক্ষেপ। উৎসব এবং পুজোর সময় 196 জোড়া তথা নতুন করে আরও 396টি ট্রেন চালানো হবে গোটা দেশজুড়ে এই উৎসবের মরশুমে। 20 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত ট্রেনগুলো চলবে জানিয়ে দিল রেল মন্ত্রক। এছাড়া যেই ট্রেনগুলো চলবে সেই ট্রেনগুলো যাবে কলকাতা, পুনে, বেনারস, লখনৌ ইত্যাদি শহরে যেখানে দুর্গাপুজো, দশেরা, দীপাবলি, ছট পুজো ইত্যাদি হয়। তো বুঝতে পারছেন আমাদের রাজ্য কিন্তু এই যে নতুন ট্রেনগুলো রয়ে চলবে সেগুলো কিন্তু আমাদের রাজ্যও পাবে। আমাদের রাজ্য কিন্তু পুজোর মরশুমে নতুন নতুন স্পেশাল ট্রেন চালাবে রেল মন্ত্রক, এমনটাই কিন্তু জানিয়ে দিল। মোট 396টি ট্রেন কিন্তু চলবে দেশজুড়ে পুজোর মরশুমে নতুন করে। যারা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অনলাইনে শপিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুখবর, এবার অ্যামাজনের হাব হচ্ছে উলুবেড়িয়ায়। ফ্লিপকার্টের পরে এবার অ্যামাজন রাজ্যের লজিস্টিক হাব তৈরি করছে এই আন্তর্জাতিক বিপণন সংস্থা আমাদের রাজ্যে।
মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, উলুবেড়িয়ায় রাজ্য সরকারের শিল্প তালুকে এই লজিস্টিক হাব তৈরি করছে অ্যামাজন। সেখান থেকেই উত্তর পূর্ব ভারতে অ্যামাজন পরিষেবা দেবে, এর ফলে প্রত্যক্ষ পরোক্ষভাবে 20,000 কর্মসংস্থান তৈরি হবে। রাজ্যের জন্য এটা একটা বড় ব্যাপার বলে মনে করেন মুখ্যমন্ত্রী। যুব সমাজ চাকরি পাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। মুখ্যমন্ত্রী জানান, এবছরই গত 12 মার্চ হরিণঘাটায় ফ্লিপকার্ট লজিস্টিক হাব ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। প্রায় 2,000 কোটি টাকা বিনিয়োগ করেছে ফ্লিপকার্ট সংস্থা। মুখ্যমন্ত্রী আশাবাদী, ফ্লিপকার্ট অ্যামাজনের মতো এরপর আরও অনেক বড় বড় সংস্থা লজিস্টিক হাব তৈরি করার জন্য এগিয়ে আসবে আমাদের রাজ্যে, এবং রাজ্যে কর্মসংস্থানের পরিধি বাড়বে। মঙ্গলবার নবান্নে ডবল ডেকার দোতলা বাস উদ্বোধনের অনুষ্ঠানে অ্যামাজনের এই পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এর আগে কিন্তু ফ্লিপকার্টেরও কিন্তু হাব কিন্তু আমাদের রাজ্যে ছিল না। পরবর্তীকালে ফ্লিপকার্টের হাব আমাদের রাজ্যে তৈরি করা হয়, যেখান থেকে প্রোডাক্টগুলো সরাসরি সেল করা হয়, গ্রাহকদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে এখন কিন্তু সাথে সাথেই আমাদের বাড়িতে হাতে পৌঁছে যায় প্রোডাক্ট অনলাইনে অর্ডার করলে। তেমনটাই কিন্তু এবার অ্যামাজনের ক্ষেত্রেও হতে চলেছে। হাব তৈরি হচ্ছে উলুবেড়িয়ায়, অর্ডার করার মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি এবার হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করলে। অন্যদিকে বড় সড়ো সুখবর, রাজ্যের বেসরকারি স্কুলগুলোতে মুকুব 20% ফি, অভিভাবকদের বিরাট বড় স্বস্তি দিয়ে রায় হাইকোর্টের। করোনাকালে দীর্ঘ লকডাউনের জেরে নিয়মিত আয় হয়নি বহু পরিবারের। এই অবস্থায় বেসরকারি স্কুলে পড়া সন্তানদের স্কুলের ফি দিতে প্রতিকূলতার মধ্যে পড়েছেন অনেকেই। স্কুল কর্তৃপক্ষের কাছে ফি কমানোর জন্য বারবার আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এ নিয়ে শুনানি শেষ হয়েছে গত সপ্তাহে, আর আজ মামলার রায়ে অভিভাবকদের স্বস্তি দিয়ে আদালত জানালো 20% ফি কমাতে হবে বেসরকারি স্কুলগুলোকে, এবং টিউশন ফি ছাড়া অন্য সমস্ত ফি সম্পূর্ণ মকুব করতে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায়দান করতে গিয়ে আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। স্কুলের 20% ফি মকুব করার পর বাকি 80% ফি দিতেও অসুবিধার মুখে পড়তে পারেন অনেকে। তাদের কথা ভেবে বিচারপতিরা 3 সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেন। ওই কমিটির কাছে অভিভাবকরা তাদের আবেদন জানাতে পারবেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। বেসরকারি স্কুলগুলোতে অন্তত 20% ফি মকুব করা হলে অভিভাবকদের ওপর আর্থিক বোঝা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে কলকাতা হাইকোর্টের আজকের রায় এই অভিভাবকদের জন্য একটা বড় স্বস্তিদায়ক বলেই মনে করা হচ্ছে। শেষ হলো 14 মাসের বন্দি দশা, অবশেষে মুক্তি পেলেন মেহবুবা মুফতি। গ্রেপ্তার হওয়ার 1 বছরেরও বেশি সময় পর মুক্তি পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মঙ্গলবার রাতেই এ বিষয়ে নির্দেশিকা জারি করে জম্মু কাশ্মীর প্রশাসন। গত জুলাই মাসে পাবলিক সেফটি অ্যাক্ট এর অধীনে মুফতিকে বন্দী রাখার সিদ্ধান্ত আরও 3 মাসের জন্য বাড়িয়েছিল কেন্দ্র সরকার। গত বছরের 5ই আগস্ট জম্মু কাশ্মীর লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। পাশাপাশি কাশ্মীরের থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। এই ঘোষণার ঠিক আগে মেহবুবা মুফতিসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের গ্রেপ্তার করা হয় কাশ্মীরে। সেই তালিকায় ছিলেন ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লারাও। ফারুক এবং ওমর আবদুল্লাহকে গত মার্চ মাসে মুক্তি দেওয়া হলেও বন্দি করে রাখা হয়েছিল মুফতিকে। মায়ের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা। কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার এবং জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চেয়েছিল ঠিক কতদিন মুফতিকে বন্দি করে রাখা হবে। প্রথমে মুফতিকে 2টি গেস্ট হাউসে বন্দি করে রাখা হলেও পরবর্তী সময়ে তার শ্রীনগরের বাসভবনেই তাকে জেলবন্দি গৃহবন্দি করে রাখা হয়। মেহবুবা মুফতিকে কেন্দ্রীয় সরকার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় টুইটারেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তার মেয়ে ইলতিজা। পাশাপাশি ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, যেভাবে কি মুফতিকে 1 বছরেরও বেশি সময় বন্দি করে রাখা হয়েছিল তা মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের বিরোধী বলে তিনি জানিয়েছেন। কংগ্রেস নেতা গুলাম নবী আজাদও টুইটারে লিখেছেন, 15 মাস ধরে যেভাবে মেহবুবা মুফতিকে বন্দি করে রাখা হয়েছিল তা নজিরবিহীন। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের রেশন নিয়ে, রেশন ব্যবস্থা, রেশন নীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। কোটা আর বাড়াবে না কেন্দ্র সরকার, খাদ্য সুরক্ষায় বহু রাজ্যের ভরসা এখন মমতার রেশন নীতি। তো বন্ধুরা, বুঝতে পারছেন কেন্দ্র সরকারের যে খাদ্য সুরক্ষা প্রকল্প, সেই খাদ্য সুরক্ষা প্রকল্পে যে রেশন কার্ড দেওয়া হয় সেগুলো হলো এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড,
SPHH, PHH এই তিন ধরনের ক্যাটাগরির যে রেশন কার্ড সেগুলো কিন্তু কেন্দ্র সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের রেশন কার্ড এবং সেখানে বিভিন্ন রাজ্যগুলোকে কিন্তু নির্দিষ্ট কোটা করে দিয়েছে কেন্দ্র সরকার যেই কোটার বাইরে কিন্তু আর রেশন কার্ড বিলি করা হবে না রাজ্যগুলোতে ধরুন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জন্য কিন্তু 6 কোটি মানুষের জন্য জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে AOI SPHH, PHH রেশন কার্ড তৈরি করার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার সেখানে রাজ্যে কিন্তু আরও এক্সট্রা 4 কোটি মানুষকে খাদ্য শস্য দিচ্ছে বিনামূল্যে রেশন ব্যবস্থা দিচ্ছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনারা যে RKSI-1 RKSI-2 রেশন কার্ড দেখতে পান সেটা কিন্তু সম্পূর্ণ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার RKSI-2 RKSI-1 রেশন কার্ড কিন্তু প্রায় রাজ্যের 4 কোটি মানুষ পেয়েছেন দিয়েছেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারণ কেন্দ্র সরকার কিন্তু তাদের কোটা বাড়ায়নি কেন্দ্র সরকারের রেশন কার্ড এর কোটা কিন্তু বাড়ায়নি ফলে বর্তমানে যে লকডাউনের কারণে অনেক রাজ্যে বহু রাজ্যে রয়েছে যেখানে কিন্তু কোটা পূরণ হয়ে গেছে কেন্দ্র সরকারের ডিজিটাল রেশন কার্ডের ফলে বাকি রাজ্যগুলো কিন্তু এখন রাজ্যের আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রেশন যে নীতি নিয়েছে সেই রেশন নীতিটাকেই তারাও কিন্তু অনুসরণ করছে তারাও নিজের নিজের রাজ্যে নিজের নিজের মতো করে রেশন ব্যবস্থায় নতুন নতুন রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে চালু করতে চলেছে কারণ কেন্দ্র সরকার তাদের কোটা কিন্তু বাড়ায়নি ফলে অনেকেই কিন্তু প্রশংসা করছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রেশন নীতি নিয়ে কারণ প্রথমেই কিন্তু রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল এবং আমাদের রাজ্যে নতুন করে রাজ্য সরকার RKSI-1 RKSI-2 প্রকল্পের জন্য এখানে কিন্তু রেশন কার্ড দেওয়া শুরু করেছিল এবং ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে 2021 জুন মাস পর্যন্ত কিন্তু সকলকেই বিনামূল্যে রেশন দেওয়া হবে যদি আপনার কাছে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এই বিষয়টি জেনে রাখতে হবে জনধন ব্যাংক অ্যাকাউন্টে আধার যুক্ত করলে মিলবে 5,000 টাকা করে কেন্দ্রীয় সরকারের জনধন যোজনায় গ্রাহকদের আর্থিক সহায়তার পাশাপাশি অনেকগুলো বিশেষ সুবিধাও পাওয়া যায় এর মধ্যে একটি হলো আপনি কি জানেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও আপনি আপনার অ্যাকাউন্টে জনধন অ্যাকাউন্টে যদি ব্যালেন্স টাকা না থাকে তাহলেও কিন্তু আপনি 5,000 টাকা তুলতে পারবেন কিভাবে এই সরকারি প্রকল্পটি দরিদ্রদের জন্য অনেক উপকারী চলুন আমরা জেনে নেব কি করে 5,000 টাকা পাবেন আপনি কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা নিতে পারবেন প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে গ্রাহকরা 5,000 টাকার ওভার ড্রাফটের সুবিধা দিয়ে থাকে এর শর্ত হলো আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি আধার কার্ডের সঙ্গে যুক্ত করা ওভার ড্রাফট সুবিধার আওতায় অ্যাকাউন্টধারীরা তার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন প্রধানমন্ত্রী জনধন যোজনায় ওভার ড্রাফটের সুবিধাটি পেতে হলে আধার কার্ড থাকা প্রয়োজন এই অ্যাকাউন্টের সুবিধাগুলো সম্পর্কে খুব কম ব্যবহারকারী জানেন এই সুবিধা পেতে প্রথম 6 মাসের জন্য আপনার অ্যাকাউন্টটিকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে এছাড়া প্রথম 6 মাস অ্যাকাউন্টে যথেষ্ট লেনদেনও আপনাকে করতে হবে অর্থাৎ অ্যাকাউন্টটিকে সচল রাখতে হবে প্রথম 6 মাস অ্যাক্টিভ রাখতে হবে তাহলে এই সুবিধা পাবেন এছাড়াও জনধন প্রকল্পে আরও অনেক সুবিধা পাওয়া যায় কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন হয় না সেখানে বিনামূল্যে মোবাইল ব্যাংকিং সুবিধা পাওয়া যায় বিনামূল্যে রূপে ডেবিট কার্ড দেওয়া হয় সারা দেশে টাকা পাঠানো যেতে পারে শহর অথবা গ্রাম যে কেউ এই সুবিধা নিতে পারেন কিন্তু জনধন প্রকল্পের অ্যাকাউন্টের মাধ্যমে সবশেষে জেনে নেব আজকে পেট্রোল ডিজেলের দাম কত রয়েছে আজকে দিল্লিতে লিটার পিছু পেট্রোল রয়েছে 81.06 টাকা মুম্বাইতে 87.74 টাকা কলকাতায় আজকে লিটার পিছু পেট্রোল রয়েছে 82.59 টাকা দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে অন্যদিকে ডিজেল আজকে লিটার পিছু দিল্লিতে রয়েছে 70.46 টাকা মুম্বাইতে 76.86 টাকা কলকাতায় আজকে ডিজেল লিটার পিছু দাম রয়েছে 73.99 টাকা দাম অপরিবর্তিত রয়েছে আজকের খবরগুলো এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন চ্যানেলে আপনি নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না